ফরেন জামাল, কি ঘটনা ভুলে কাও? আমার একটা বিশেষ আয়োজনের মধ্যে তুমি হঠাৎ চলে আসলে, কি বলবার সব বলে ফেলা। বাবা, আমার দিনকাল তো ভালো যাচ্ছে না বাবা, কিভাবে বলবো বাবা, খুব খারাপ অবস্থার মধ্যে আছি বাবা। আমার ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব খারাপ। আপনি যে আমার কথা দিয়েছিলেন বাবা, আপনার কথার কাজের সাথে আমি তো কোনো মিল খুঁজে পাচ্ছি না বাবা। না সেটা ঠিক আছে ফরেন জামাল, তোমার আমি কথা দিয়েছিলাম। হয় কি, অনেক সময় কথা দিও কথা রাখা যায় না। আমি তো এখন একার নারী ভাই, আমি এখন সবার। বাবা বাবা, তা আপনার জিন পরিষদ আমার ব্যাপারে কি বললো, মানে বিদেশে লোক পাঠানোর ব্যাপারে কি বলেছে? তারা যেটা বলেছে তাকে আমি অনেক বুঝাইছি যে জামাল আমার এই ধরনের কথা বললো তো জামাল আমাকে কমিশনও দিবে, মানে আমারও দিবে, মানে আমাকে কমিশনও দিবে। তারা বললো না এটা হবে না, এই কমিশন সিস্টেমে তো আপনি এখন যেতে পারবেন না। আপনার যে অবস্থান, আপনার যে প্রভাব প্রতিপত্তি, এখন জামালের কাছ থেকে তো কমিশন নেওয়া যাবে না, এটা ক্যান্সেল করেন। সর্বসম্মতি কর্মে এটা ক্যান্সেল করে দিয়েছি রে ভাই, আমার কিছু করার নাই, বুঝছিস? বাবা কি একটা ছোট্ট প্রস্তাব ছিল, বলে ফেলো। মানে অফার আর কি, অফার বোনাস টোনাস আছে? অবশ্যই বোনাস আছে। বলো বাবা, মনে করেন আপনার এখানে যারা এই যে পয়সা দেয়, মনে করেন 1 টাকার বদলে যদি আপনি 84 টাকা পান, মানে ডলারের হিসাব করে, মানে ডলারের হিসাবটা আপনি একবার করে, হিসাব কত এখন? 84 টাকা আছে, মানে 1 ডলারে আমরা 84 টাকা পাবো, রাইট? না হয়েছে কি, ওই যে ওই অফারটা আমি নিতে পারবো না, নিয়ে যে আমি তোমার যে লোক দেব সেটা দিতে পারবো না। তোমার যদি আমি লোক দেই তাহলে পরে আমার কি হবে? আমি উল্টো তোমার একটা অফার দিই, দেখো ভাই বিয়ে, দেখো তোমার তো কষ্ট করতে হবে না, তোমারে তো আমি বলেছিলাম যে লোক দেব, দরকার নেই, তুমি উল্টো আমারে লোক দাও, আমি তোমার কমিশন দেব। হয়েছে, আপনি কি বিদেশে লোক পাঠাবেন নাকি? না রে বাবা, আমার এই জায়গায় লোক আসবে, আমার শিষ্য করার জন্য লোক দাও। ও মানে আমি আপনার শিষ্য করাবো? আমি করাবো, তুমি লোক সাপ্লাই দেবে রে বাবা। সহজ জিনিস বোঝো না কিসের জন্য, বুঝেছো? তুমি ওই কাজে লাগিয়ে যাও, আমি তোমার অবস্থান পরিবর্তন করে দিব না, যাও। বাবা তাহলে সব কিছু খুলে টুলে আপনার মতো একটা ড্রেস কি লাগবি না? তোমার এই ড্রেসও কাজে লাগবি, তোমার প্যান্টের মধ্যে সেন্ট আছে? আমার কাজ তো এক রে ভাই, মানুষ চড়ায় খাওয়া। ওরে বাবা, তুমি তো ট্যালেন্ট মাল, বুঝো না কিসের জন্য, হবে নি, ধৈর্য, ওয়েট ওয়েট এন্ড ওয়েট, যাও বাবা। বাবা কি সুন্দর আদব কায়দা, কি সুন্দর ভাবে আমার কুর্নিশ করতেছো, আমার শ্রদ্ধা জানাচ্ছো, ব্যাক সাইড কিন্তু হলে না। আরে এটা হলো নিয়ম কানুন, মানুষকে কবজা করতে হলে কি করতে হবে? আদব কায়দা শিষ্টাচার দিয়ে তারে বশ করতে হবে, কথা দিয়ে, কথা মধু দিয়ে, বুঝছো? তোমার মধ্যে সব আছে, তোমার হবে, কাজে লাগবে তোমার, তোমার আমার কাজে লাগবে রে বাবা, লাগবে রে বাবা, তোমাকে আমার কাজে লাগবে। যা বাবা যা, এখন জিন্দের আসার সময় হয়ে গেছে রে বাবা, যা রে বাবা। কেমন করবো? হারুন ভাই, আপনি একটু ভেবে দেখেন, আমরা একসাথে 150 জন বিয়া করব, প্রতিজনের কাছ থেকে আপনারা আমি 10,000 করে লয়ে দিব। এবার ভেবে দেখেন আপনি কি করবেন। তার মানে 15 লাখ টাকা, টাকার কথা শুনলে আমি ঠিক থাকি না রে বোন। এই তাহলে তুই কি কর?
আমি এসবের ভিতরে নাই ভাই, টাকা কেন? স্বর্ণ অলঙ্কার হীরা মানিক দিল, আমি কিন্তু হিজড়াদের বিয়ে করাইতে পারো না রে ভাই। এই শ্যামচার বাচ্চাদের আর কিছু নাস্তা দে। তাও তুমি পারো না নগদ টাকা দিয়ে? আমার টাকার খুব অভাব, টাকার কথা শুনলে আমি ঠিক থাকি না। আমাদের এক জামান, আপনি সবার বিয়া ঠিক করেন, বিয়ার পরে আপনি টাকা পাইয়া যাবেন। আপা আপা, আপনাদের কথা যেহেতু রাজি হয়েছি, সুন্দর সুন্দর দেখে পাত্র খুঁজে নিয়ে আসবো। এখন আপাতত স্যারের আমরা বাড়িতে যাই, আমি যদি সঠিক সময়ে বাড়িতে না যাই আমার বউ সন্দেহ করে, তখন আবার আমার বউ মারতে পারে। আপা আমার এই বাইরের থেকে রক্ষা করে, এই বাইরের উপর যদি আমার বউ মারে তাহলে আমার তারাই। ঠিক আছে ঠিক আছে, রাখলাম বিয়াশাদির কথা কইতাছি না, হইছে কি দেখেন, আপনার বয়স হয়েছে, আমার বয়স হয়েছে, আমরা দুই বুড়া সারাদিন এক লগে থাকি। মাইয়ারে বিয়া দিলাম আপনার ফুলার লগে, জামাই বাবা খুব ভালো মানুষ, কিন্তু ভালো মানুষ হইলে তৈব না, তারা সারাদিন তো তাগো কাম কাজ নিয়ে ব্যস্ত থাকে, আর এই পুরা বাড়িটার মধ্যে আমি আর আপনি একলা, কতক্ষণ ভাল লাগে? কয়দিন বাঁচুম তার নাই ঠিক, শেষ বয়সে যদি নাতি নাতনির মুখ দেখবেন না পারি। আমি একেবারে আমার মনের কথাটা দেখি বুঝলেন, মোর মনে চায় যে দুই বিয়া মিলিয়া একটা নাতি লইয়া খেলাধুলা কইয়া দিনটা কাটাইতাম। আপনার আমি দায়িত্ব নিলে তো নাতি নাতনি কয়দা হইব না, দায়িত্বটা তো জামাই বাবার নিতে। কি আমার পোলা রাজি হয় না? ওরে মুই জোতাই দিয়া বাইরে ইয়া একবারে সোজা বানায় হলাম। আর সি সি বিয়া এটা আপনি কি কইতাছেন? জামাই বাবা তো খুবই ভালো ছেলে, ওরে আমি খুব ভালোবাসি, আদর করি, সমস্যা তো জামাই বাবার না, সমস্যা আমার মায়ের, কোনোভাবেই রাজি হইতেছে না। বেয়াই কথাটা একেবারে খারাপ কর নাই, আমনের মাইয়া এটা বেয়াদ বদ কিসিমে কথাবার্তা এইরকম দুইতেন না, মনে হয় জন্মে সময় মধু খায়। আপনি যদি এইভাবে কন তাহলে আমার দিলে তো অনেক চোট লাগে, আমার মাইয়া গুলাম আপনার অনেক অনেক শ্রদ্ধা করে, অনেক সম্মান করে। আরে বিয়াই সাহেব, আমি কি কইছে কি কইয়া লাইছি আপনি বুঝতে পারেন নাই, আমি অবশ্য ওইটা ভাবিয়া কই নাই, এই যে আপনি কইছেন আপনার কথা টথা শোনে না, আপনার মাইয়া আমারে যথেষ্ট আস্তে যত্ন করে সম্মান করে, এটা কথার কথা কইয়া। বিয়াই সাহেব আপনি একটা দায়িত্ব নিলে আমার মনে হয় আমাকে ওই নাতি নাতনি দেখার ইচ্ছাটা আল্লাহ পূরণ করবে। কইয়ালান আপনি বিয়াই, আপনি একটু আপনার বউ মারে বুঝায় এখন, ওই তো আপনার অনেক ইজ্জত করে, আপনি যদি বুঝে কন আমার মনে হয় তাহলে ওই রাজি হয়েছে। তাইলে দেহি চেষ্টা হইয়া, যদি মোর কথা বৌমা হনে এইলে তো মোরা দুই বিয়ায়ের সোনায় সোহাগা, কি কর দুইজনের বেশ
তাইলে আনন্দেই আমাকে দিন কাটবে। আপনি বরং নিজের রোগী মাঝে ওকে একটু হেল্প করেন। ওকে জি ঠিক আছে বাই। ওকে তাই তো অনেক ওজন। আচ্ছা ভাইয়া এক কাজ করি না, আমি আপনি দুজন মিলে একসাথে তুলি তাহলে পারবো। আসুন দুজন শেয়ার করে ধরি কাজ করে। ও ও বাবা কি ভাইয়া অনেক ভারী। আগান আগান ভাইয়া কিচ্ছু হবে না, পারবে না। আগান ট্রাই করেন। দুজন মিলে ধরি না, আমি এটা ধরি। ওরে বাবা আপনি অনেক হেল্পফুল ভাইয়া। আই ভাইয়া একটু ধরেন না, এটা পিছন দিকে ধরেন। এই যে অনেক ভারী। নগদ নগদ ধন্যবাদ পেলে রুমার কাজের প্রতি উৎসাহ বাড়বে। চলো চলো। শালা সুযোগ পেলেই বুড়া নামাই দিতাম পুরা। কাই মতলব কি? হ্যাঁ ভাই কে ভাই আপনারা? তোর মতলবটা কি কো ভাই? এমন কোনো মতলব না ভাই, এনে দাঁড়ায় যাইতেছিলাম ভাই। বিশ্বাস করেন ভাই আমি পুরা পুরা ফ্রেশ ফ্রেশ। সুযোগ পেলে তো দিতে একদম বই যাবো না ভাই। এমনি কইছি ভাই, বিশ্বাস করেন ভাই? না বিশ্বাস করি না। দূর বুকা আমাকে ভয় কিছু আছে। হ্যাঁ চল 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 ভাই, কই যাম ভাই? আমার জায়গা দেন ভাই। সব কথা বলে কথাগুলো একদম বাঁকা দিলাম। আবার কথা কস চুপ একদম জানা মেরালাম ভাই। কই চল কই ভাই, আদর কর ভাই।